কোরআন ও সহি হাদিসের আলোকে আজকের বক্তব্যের বিষয় সালাত। সালাত সম্পর্কে এক গুরুত্বপূর্ণ দলিল ভিত্তিক তথ্যবহল আলোচনা করার চেষ্টা পাব ইনশাআল্লাহুল আজিম। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আলোচনার শুরুতে আপনাদের সাথে আমার দুটি কথা। তার এক নাম্বার কথা হচ্ছে, আপনারা জানেন যে আমি দলিল ছাড়া কোনো কথা বলতে পারি না। যতক্ষণ কথা হবে কোরআন এবং সহিহ হাদিস থেকে কথা হবে ইনশাআল্লাহ, রাজি আছেন তো? দ্বিতীয় নাম্বার আপনাদের কাছে আমার দাবি হচ্ছে, যতক্ষণ কথা হবে অত্যন্ত মনোযোগ সহকারে, বুঝার নিয়তে, শোনার মানার উদাত্ত আহ্বান রেখে আপনাদের কাছে আমি অনুরোধ রাখছি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমার সালাত বিষয়ক আলোচনাটি আমি এভাবে শুরু করব। প্রথমেই থাকবে সালাত পরিত্যাগকারীর ভয়াবহ পরিণতি। এরপরের আলোচনায় থাকবে সালাত পড়ার ফজিলত। এরপরের আলোচনায় থাকবে সালাত পড়ব কিভাবে। এরপরের আলোচনায় থাকবে জামাতের সহিত সালাত পড়ার ফজিলত। এরপরে আলোচনা থাকবে সালাত পড়েও অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, কারণ কি। উক্ত বিষয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা এজন্যই দরকার, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ইবাদত যার নাম সেটা হচ্ছে সালাত। কথা কন ঠিক কিনা? যেই জিনিসটা সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত, সেই জিনিস থেকে আজকে আমরা সবচাইতে বেশি উদাসীন, দূরে আছি। কথা কন ঠিক কিনা? সেজন্যই আপনাদের বসন্তপুর মাঠে আমি এর আগেও বহুবার বক্তব্য দিয়েছি, আজকে এই বিষয়টিকে কথা বলার প্রয়োজন মনে করছি। কেন? আজকে মানুষগুলো দুনিয়ার ব্যস্ততা, দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত, নেতৃত্ব ক্ষমতা, গাড়ি বাড়ি ইত্যাদি নিয়ে ব্যস্ত, সালাতের খবর রাখে না। কথা কন ঠিক কিনা? আর এই দুনিয়াতে আমার যদি গাড়ি থাকে, বাড়ি থাকে, নেতৃত্ব থাকে, ক্ষমতা থাকে, তাহলে আমি নিজেকে সফল মনে করি। কথা কন ঠিক কিনা? কিন্তু এটাই কি সফলতার আসল মাপকাঠি? কথা বলেন, আসল সফলতা কোথায়? আল্লাহ বলছেন সূরা আল ইমরান 185 নং আয়াতে আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা। আল্লাহু আকবার! আল্লাহ বলেন, যাকে জাহান্নাম থেকে রক্ষা করা হলো, জান্নাতি করা হয়ে গেল, যার নামটা জান্নাতের খাতায় লেখা হয়ে গেল, জাহান্নামের খাতা থেকে নামটা কাটা হয়ে গেল, সেই প্রকৃত সফল হয়ে গেল। সুবহানাল্লাহ! আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। আশ্চর্য রকম একটা হাদিস শুনুন, এই দুনিয়া সুখ শান্তি আরাম আয়েস কোনো কিছুই পরকালে কোনো কাজে আসবে না। ভালো করে শুনুন মুসলিমের হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, পরকালে জান্নাতিদের ভিতর থেকে একজন জান্নাতিকে আল্লাহ ডাকবেন, বোঝার চেষ্টা করবেন, জান্নাতিদের ভিতর থেকে একজন জান্নাতিকে আল্লাহ ডাকবেন, যেই লোকটি এই পৃথিবীতে সবচাইতে গরিব, দরিদ্র, অভাব অনটন, বিপদ আপদ লেগেই থাকতো, টাকা নেই, পয়সা নেই, ক্ষমতা নেই, গাড়ি নেই, বাড়ি নেই, এই লোকটি জান্নাতি হবে, খুব কষ্টে জীবন পরিচালনা করেছে। লোকটিকে ডেকে আল্লাহ একবারের জন্য, মুহূর্তের জন্য জান্নাতে ডুব দেওয়াবেন, জান্নাতে ডুব দিয়ে সাথে সাথে উঠাবেন, উঠিয়ে আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন, বান্দা, তুমি তোমার 100 বছর, 80 বছর, 90 বছর জীবনে কোনোদিন
অশান্তি কি জিনিস চোখে দেখেছো? বান্দা বলবে আল্লাহ আমার 100 বছর 80 বছর 90 বছর জীবনে এক মুহূর্তের জন্য তোমার কসম করে বলছি এক মুহূর্তের জন্য অশান্তি অসুখ বিসুখ কি জিনিস দুঃখ কষ্ট কি জিনিস আমি চোখেই দেখি নাই সুবহানাল্লাহ 100 বছরের দুঃখ কষ্ট অভাব অনটন সব ভুলে যাবে শুধুমাত্র জান্নাতে একবার উকি দেওয়া মাত্রই সুবহানাল্লাহ সুতরাং এই দুনিয়াতে আমার কষ্ট হোক বিপদ আসুক তাতে কোনো সমস্যা নেই যদি আমার তকদির নসিব থাকে জান্নাত কথা কোন ঠিক কিনা ঠিক তদরূপ একজন জাহান্নামীকে ডাক দেওয়া হবে এই জাহান্নামীকে ডাকা হবে যে লোকটি দুনিয়াতে সবচেয়ে সুখে ছিল সবচেয়ে আরামে ছিল টাকা ছিল পয়সা ছিল গাড়ি ছিল বাড়ি ছিল নেতৃত্ব ছিল ক্ষমতা ছিল অভাব বলতে কি জিনিস জীবনের চোখেই দেখে নাই সুখ শান্তি আর শান্তি ওই লোকটাকে আল্লাহ ডাকবেন ডেকে জাহান্নামের মধ্যে একবার উকি মারাবেন ডুব দেওয়াবেন চুবাবেন জাহান্নামের মধ্যে চুবানোর পরে লোকটাকে উঠিয়ে আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি তোমার 100 বছর 90 বছর 80 বছর জীবনে তোমার দুনিয়ার জীবনে কোনোদিন কি সুখ শান্তি কি জিনিস চোখে দেখেছো লোকটি বলবে আল্লাহ তোমার কসম করে বলি আমি আমার দুনিয়ার জিন্দেগিতে এক সেকেন্ডের জন্য এক মুহূর্তের জন্য আমি সুখ শান্তি কি জিনিস চোখেই দেখি নাই আল্লাহু আকবার তাহলে 100 বছর সুখ শান্তি সব ভুলে যাবে জাহান্নামে একবার ডুব দেওয়া মাত্রই সুতরাং এই দুনিয়ার সুখ শান্তি আমার কিসের দরকার কথা কোন ঠিক কিনা সম্মানিত শ্রোতা মণ্ডলী আপনাদেরকে বলছি কথাগুলো এজন্য বলছি আজকে আমরা যারা এখানে উপস্থিত হইতে পেরেছি হয়তো বা এখানে এমন লোক আমরা আছি যারা আজকে ফজর থেকে এই পর্যন্ত পাঁচ ওয়াক্ত সালাত চলে গেছে এক ওয়াক্ত সালাত আমরা পড়ি নাই এমন লোক হয়তো বা এখানে আছে কথা কোন ঠিক কিনা কথা কোন আছে না নাই আপনাকে বলছি আজকে সালাত সম্পর্কে অনেক বক্তব্য শুনেছেন আজকে এক ব্যতিক্রম বক্তব্য আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব বলে আমি মনে করছি ইনশাআল্লাহ আজকে আমরা সালাত থেকে দূরে কারণ আমার ছেলে মেয়ের পিছনে সময় দিতে হয় আমার ব্যবসার পিছনে সময় দিতে হয় আমার চাকরির পিছনে সময় দিতে হয় ছেলে মেয়ে সন্তান সন্ততি ব্যবসা বাণিজ্য নেতৃত্বর পিছনে সময় দিতে গিয়ে আমরা সালাত পড়তে সময় পাই না কথা কোন ঠিক কিনা আমাদের সম্পর্কে আল্লাহ বলেন সূরাতুল মুনাফিকুন 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন হে ঈমানদারেরা তোমাদের সন্তান সন্ততি তোমাদের সম্পদ ধন সম্পদ ব্যবসা বাণিজ্য টাকা পয়সা পরিবার তোমাদেরকে যেন আল্লাহর জিকির তথা আল্লাহর সালাত থেকে দূরে সরিয়ে না রাখে যদি রাখে অর্থাৎ দুনিয়ার ব্যস্ততায় যদি তোমরা সালাত থেকে দূরে সরে থাকো ফাউলাইকা হুমুল খাসিরুন তাহলে তোমরা হয়ে যাবে ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত কন্যা উযুবিল্লাহ এবার আপনাকে বলছি ছেলেমেয়ের পিছনে সময় দিতে গিয়ে স্ত্রী পিছনে সময় দিতে গিয়ে আমি সালাত পড়তে সময় পাই না যেই ছেলে মেয়ে স্ত্রী পিছনে সময় দিতে গিয়ে আমি সালাত পড়তে সময় পাই না ভালো করে মনে রাখবেন ওই ছেলে ওই মেয়ে ওই স্ত্রী কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে এক নাম্বার মামলা দায়ের করবে আপনি এক নাম্বার আসামি হয়ে ছেলে মেয়ে স্ত্রীর মামলায় আপনি আসামি হয়ে আপনাকে জাহান্নামে যেতে হবে দলিল সূরাতুত তাগাবুন সূরাতুত তাগাবুন 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম হে ঈমানদারেরা ভালো করে শুনে রাখো হে ঈমানদারেরা
মনোযোগ সহকারে শুনে রাখো নিশ্চয় তোমাদের কতক ছেলেমে তোমাদের কতক সন্তান তোমাদের কতক স্ত্রীরা তোমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে সেদিন আপনি বুঝবেন যেই স্ত্রী ছেলেমের পিছনে সময় দিতে গিয়ে সালাত পড়তে পারি নাই আজকে তারাই আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে ছেলে বলবে আল্লাহ আমাকে ভালোই খাওয়াইছে আমাকে পড়াইছে স্ত্রী বলবে আল্লাহ আমার স্বামী আমাকে ভালোই খাওয়া দাওয়া পড়াইছে অভাব ছিল না কিন্তু নিজেও সালাত পড়ে নাই আমাকেও পড়তে বলে নাই সন্তান বলবে আল্লাহ আমাকে পড়তেও বলে নাই সে নিজেও পড়ে নাই এবার সন্তানের মামলা খেয়ে বাবা মা জাহান্নামে যাবে স্ত্রীর মামলা খেয়ে স্বামী জাহান্নামে যাবে কন্যা হুজবিল্লাহ ফাউলাইকা হুমুল খাসিরুন আপনি হয়ে গেলেন ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত এবার শুন যেই ব্যবসার পিছনে সময় দিতে গিয়ে টাকা পয়সা উপার্জন করতে গিয়ে নেতৃত্ব উপার্জন করতে হবে যে কোন মূল্যে আমাকে ক্ষমতায় আসতেই হবে যে কোন মূল্যে আমাকে নেতৃত্বে আসতেই হবে এই ক্ষমতায় আসার জন্য ক্ষমতায় আসার পিছনে সময় দিতে গিয়ে সালাত পড়তে সময় পাই নাই ব্যবসা বাণিজ্য চাকরি করতে গিয়ে টাকা পয়সা উপার্জন করতে গিয়ে আমি সালাত পড়তে সময় পাই নাই আমি ক্ষতিগ্রস্ত ফাউলাইকা হুমুল খাসিরুন আমি হয়ে যাব ক্ষতিগ্রস্ত কেমনে আল্লাহ বলেন সূরাতুল হাক্কা সূরাতুল হাক্কা 27 নং আয়াত থেকে সামনে কয়েকটি আয়াতে আল্লাহ বলেন ওয়া আম্মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকানি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মা জাহিমা সাল্লুহু আল্লাহ বলেন ওই যখন বেনামাজিদেরকে বাম হাতে আমল নামা দেওয়া হবে যারা সালাত পড়বে নামাজ পড়বে তাদেরকে ডান হাতে আমল নামা দেওয়া হবে তারা আমল নামা পেয়ে মানুষের কাছে দৌড়াদৌড়ি করবে আর বলবে দেখো দেখো দেখে দেখো আমার আমল নামা কত সুন্দর আমি সালাত পড়েছি ইমান এনেছি সৎ কাজ করেছি লোকটি জান্নাতে যাবে সুখময় জান্নাতে সে বসবাস করবে ভিন্ন কথা এইবার পক্ষান্তরে যারা সালাত পড়বে না ব্যবসা বাণিজ্যের পিছনে সময় দিতে গিয়ে সালাত পড়তে সময় পাই নাই ওই ব্যক্তিদের কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাম হাতে আমল নামা দিবে এবার লোকটি আমল নামা পেয়ে আফসুস করবে হায় আফসুস হায় আফসুস আজকে যদি আমার আমল নামা আমাকে না দেওয়া হতো আমি যদি আমার হিসাব না জানতাম দুনিয়ার মরণটাই যদি আমার আসল মরণ হয়ে যেত দুনিয়ার মরণটাই যদি শেষ মরণ হয়ে যেত কতই না ভালো হতো মা আগনা আন্নি মালিয়া ওই যে বলেছিলাম যে সম্পদ উপার্জন করতে গিয়ে আমি সালাত পড়তে সময় পাই নাই সেই সম্পদ দেখে আমার কোনো কাজে আসলো না সম্পদ তো ঠিকই ছিল ওই সম্পদ দেখে আজকে আমার কোনো কাজে আসলো না হালাকা আননি সুলতানিয়া যেই নেতৃত্ব অর্জন করতে গিয়ে আমি সালাত পড়তে সময় পাই নাই ওই ক্ষমতাও শেষ হয়ে গেল দুনিয়াতে তো আমার ঠিকই ক্ষমতা ছিল আজকে এই পরকালে কেনই বা আমি নিঃস্ব হয়ে গেলাম আমার তো কোনো ক্ষমতা কাজে লাগলো না আমার ধন সম্পদ কোনো কাজে লাগলো না লোকটি আফসুস করতে থাকবে আল্লাহ বলেন না না এখন আফসুসের সময় না এ ফেরেশতা মণ্ডলী ধরো খুজুহু ফাগুল্লু একে ধরো পাকড়াও করো 70 হাত লম্বা শিকল দিয়ে তাকে শক্ত করে বেঁধে নিয়ে লাঠি মেরে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও নাউযুবিল্লাহ ফাউলাইকা হুমুল খাসিরুন আপনি হয়ে যাবেন ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত যদি আপনাকে দুনিয়ার ব্যস্ততায় সালাত থেকে আপনাকে দূরে সরিয়ে রাখে শুধু তাই নয় আপনাকে বলছি কঠিন কিয়ামতের ময়দানে মানুষ জাহান্নামে যাবে অনেকটি কারণে তন্মধ্যে সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ কারণ তার নাম সালাত সালাত থাকলে জান্নাতি সালাত না থাকলে জান্নাতে যেতে পারবে না আল্লাহ রাব্বুল আমিন বলেন সূরাতুল মুদাসসির 42 নম্বর আয়াত থেকে 47 নম্বর আয়াত পর্যন্ত এই চমৎকার একটি বক্তব্য আমাদের শুনিয়ে দিলেন
আল্লাহ বলেন মা সালাকাকুম ফি সাকার قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين এবার শুনুন কিয়ামতের মাঠের অবস্থা। কিয়ামতের মাঠে যখন মানুষদেরকে একত্রিত করা হবে, থাকবে না পরনে কাপড়, থাকবে না তাদের জুতা স্যান্ডেল, অলঙ্গ অবস্থায় ন্যাংটা হয়ে ওই যে খাতনাবিহীন খালি পায়ে যখন সকল মানুষদেরকে নারী পুরুষদেরকে একাকার করে উপস্থিত করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘোষণা দিয়ে সব আলাদা করে দিবে। আল্লাহ বলবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে গুনাহগাররা আলাদা হয়ে যাও, হে পাপীরা আলাদা হয়ে যাও, নামাজিরা আলাদা হয়ে যাও, বেনামাজিরা আলাদা হয়ে যাও, ভালো মন্দ সব আলাদা হয়ে যাও। এবার আলাদা হয়ে যাবে, এবার যারা সালাত পড়ে নাই তারা জাহান্নামে যাবে, সাকার নামক জাহান্নামে। এইবার যেই দল নামাজ পড়েছে তারা তো জান্নাতে যাবে। এবার জান্নাতি দল জাহান্নামীদেরকে লজ্জা দিয়ে জিজ্ঞাসা করবে, জাহান্নামে তো দিবেই দিবেই দিবেই, জাহান্নামে দেওয়ার আগেই তাদেরকে লজ্জা দেওয়া হবে, লজ্জা দেওয়া হবে। আর জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে কে গো, মা সালাকাকুম ফি সাকার, আজকে কেনই বা তোমরা সাকার নামক জাহান্নামে, তোমরা কেন আজকে সাকার নামক জাহান্নামে, কারণটা কি, তোমাদের কেন এত অপমান, কেন এত লাঞ্ছনা, কত কষ্ট, কেন কেন কেন, কি কারণ তোমরা জাহান্নামে গিয়েছো। তখন তারা অপরাধ স্বীকার করবে, আজকে দুনিয়াতে অহংকারের কারণে আমরা নিজেরা অপরাধ স্বীকার করতে চাই না, কিন্তু পরকালে এই সুযোগ পাওয়া যাবে না। লোকটি অপরাধ স্বীকার করবে আর বলবে দেখো আমরা তো অপরাধ করেছিলাম, এই জন্য আজকে আমরা জাহান্নামে। কি অপরাধ ছিলাম, এক লামনাতু মিনাল মুসাল্লিন, এক নম্বরে আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না, অলাম না কোনো তুমল মিসকিন, দুই আমরা অভাবীকে খাদ্য খাওয়াতাম না, অলাম অকন্যা না খুদ মাল খাইদিন, তিন দুই তিন নাম্বার হচ্ছে আমরা সমালোচনাকারীদের সঙ্গে আমরা সমালোচনা করতাম, চার দোকানে আড্ডা দিত, একজন আর একজনে গিবত করত, একজন আর একজনে বদনাম করত, আমিও বসে বসে মাঝে মধ্যে করতাম আর না করলেও বলতাম ঠিক বলেছ, আসলে ঠিক বলেছ, মানে সে লোকটা অপরাধ করতেছে, সুগলকুলি করতেছে, গিবত করতেছে, মানুষের বদনাম করতেছে, আর আপনি বসে বসে চা খাচ্ছেন আর পা নাড়াচ্ছেন, আর মুয়াজ্জিন সাহেব আপনাকে ডাকছে হাইয়া আলা সালা, সেদিকে খেয়াল নাই, আপনি চার দোকানে বলছেন ঠিক বলেছ, লোকটি আসলে খারাপ, এই যে ঠিক বলেছিলেন সেদিন, এই কারণে জাহান্নামে যেতে হবে। লোকটি বলবে দেখো আমরা সমালোচনাকারীদের সঙ্গে আমরাও সমালোচনা করতাম, চার নাম্বারে আমরা পরকালকে অস্বীকার করতাম, কিসের কবর, কিসের জাহান্নাম, কিসের জাহান্নাম, কিসের জান্নাত, কিসের হিসাব নিকাশ, এগুলোকে বিশ্বাস করতাম না। এইভাবে চলতে 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 চলতেই হাত্তা আতানা ইয়াকিন, কখন যে মৃত্যু এসে গেছে, কখন যে মরণ এসে গেছে আমি বুঝতেই পারি নাই, এই কারণে আজকে আমাকে জাহান্নামে যেতে হয়েছে, নাউযুবিল্লাহ। সুতরাং জাহান্নামে যাওয়ার কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে সালাত না পড়া, সালাত না পড়লে জাহান্নামে যেতে হবে, দুই নাম্বার হচ্ছে অভাবীকে না খাদ্য না দিলে জাহান্নামে যেতে হবে, তিন মানুষের পরনিন্দা করলে সমালোচনা করলে জাহান্নামে যেতে হবে, চার পরকালকে অস্বীকার করলে জাহান্নামে যেতে হবে। সূরাতুল মুদাসসির 42 নাম্বার আয়াত থেকে 47 নাম্বার আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথা বলে দিলেন। সুতরাং আপনি যদি সলাত না পড়েন ফাউলাইকা হুমুল খাসিরুন, আপনি হয়ে যাবেন ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত। এবার শুনুন আরো সবচাইতে বেশি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবেন, সূরাতুল কলাম 42 এবং 43 নং আয়াতে আল্লাহ বলেন
يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون سورة القلم بيالش بمتتلش لغاية الله بولين شرن كرسي شمير قدها زخن كامتر بيابه مهورت الله سبحانه وتعالى ایک مهورت ایک پر جائی الله نجر پائر پندولی مبارد প্রকাশ করে দিবেন পায়ের পেন্ডুলি মোবারক প্রকাশ করে দিবেন আর বলবেন দেখো আমাকে সাজদা করো দেখো আমাকে সাজদা করো কিন্তু দুনিয়াতে যারা সাজদা করে নাই তারা সাজদা করতে পারবে না তারা পারবে না সাজদা করতে তারা লাঞ্ছিত অপমানিত হয়ে যাবে এই মর্মে বুখারী এবং মুসলিমের হাদিস এসেছে আন আবি সাঈদুল খুদরী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يكشف ربنا عن ساقه فيسجد له كل مؤمن ومؤمنة ويبقى من كان يسجد في الدنيا رياء وسمعة فيذهب ليسجد فيعود ظهره طبقا واحدا رواه البخاري مسلم الله যখন পায়ের পিণ্ডলি মুবারক প্রকাশ করে দিবেন মানুষগুলো সাজদা করতে থাকবে দুনিয়াতে যারা আল্লাহকে সাজদা করেছে সালাত পড়েছে তারা সাজদা করবে এবার বেনাম অথবা যারা নামাজ পড়েছে কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পড়ে নাই এরাও পিছে পিছে সাজদা করতে যাবে কিন্তু তারা আল্লাহকে সাজদা করতে পারবে না তাদের পিঠ লোহার মতো তক্তার মতো সুজা সুজা হয়ে যাবে শক্ত হয়ে যাবে রুকু করতে গেলে পিঠ বাঁকা করতে হয় সাজদা করতে গেলে পিঠ বাঁকা করতে হয় কিন্তু তারা পারবে না লোহা এবং তক্তার মতো শক্ত হয়ে যাবে এইবার তাদেরকে জাহান্নামে দেওয়া হবে আপনি বেনামাজ অথবা নামাজ পড়েছেন মানুষকে দেখানোর জন্য আপনি পরকালে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন তখনই যখন আল্লাহর পিণ্ডুলি মুবারকে প্রকাশ করে আল্লাহ যখন পিণ্ডুলি মুবারক প্রকাশ করবেন তখন আপনি সাজদা করতে পারবেন না ফাউলাইকা হুমুল খাসিরুন তখন আপনি হয়ে যাবেন ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত নাউজুবিল্লাহ আমি আপনাকে বুঝাচ্ছি সালাত না পড়লে আপনি কিভাবে ধাপে ধাপে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবেন সরাসরি কোরআন এবং হাদিস থেকে বলছি আপনাকে বুঝাচ্ছি কোরআন থেকে হাদিস থেকে সালাত কত বড় গুরুত্বপূর্ণ একটি ইবাদত সালাতই কেবল একটি ইবাদত যেই সালাত না থাকলে আপনি দাবি করতে পারেন না ঈমানদার সেই সালাত না থাকলে আপনি দাবি করতে পারেন না ইবাদতের জন্য আপনি অন্য কোন ইবাদত করে আপনি দাবি করতে পারেন না আমার ঈমান ঠিক আছে অথচ অনেক মূর্খ মানুষ বলে থাকে যে আমি সালাত না পড়তে পারি কিন্তু আমার ঈমান ঠিক আছে বলে কি বলে না কথা বলেন বলে না বলে না হে মূর্খ তোর ঈমান তো নাই ঠিকভাবে ঠিক পরের কথা কথা কোন ঠিক কি না শুনুন ভালো করে শুনুন বুঝার জন্য বলছি আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله قيامتر ভয়াবহ মাঠে قيامتر ময়দানে আপনাকে সর্বপ্রথম যেই জিজ্ঞাসা করা হবে তার নাম সালাত যেই প্রশ্ন আপনাকে করা হবে তার নাম সালাত সালাত ঠিক অন্যান্য ইবাদত ঠিক থাকবে সালাত ঠিক নাই অন্যান্য ইবাদত টিকবে না হজ টিকবে না যাকাত টিকবে না দান টিকবে না সিয়াম টিকবে না ওয়াজ মাহফিল টিকবে না কোরআন তেলাওয়াত টিকবে না ভালো কাজ টিকবে না কোনো কিছু টিকবে না যদি আপনার সালাত ঠিক না থাকে কথা কোন ঠিক কি না আপনাকে একটু বোঝানোর জন্য আর একটু ভালো করে বোঝাচ্ছি শুনুন ভালো করে বুঝুন হজ একটি গুরুত্বপূর্ণ ইসলামের রুকুন কথা কোন ঠিক কি না হজ এত গুরুত্বপূর্ণ ইবাদত হজের সওয়াব নাই হজের সওয়াব কিছু নাই হজের সওয়াবই একটা তার নাম জান্নাত কর সুবহানাল্লাহ হজ করলে আপনি জান্নাতি হজ করলে আপনি নিষ্পাপ শিশুর মতো হতে পারবেন এর নাম হজ হজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যেই ইবাদত করলে আপনি সরাসরি জান্নাতে যেতে পারবেন কিন্তু এবার আপনাকে বুঝাচ্ছি এভাবে
যে আপনি সামর্থ্যবান না হলে আপনার টাকা নেই পয়সা নেই ক্ষমতা নেই হজ করতে মক্কা মদিনায় যেতে পারছেন না ঠিক ওই মুহূর্তে যদি আপনি হজ না করেন আপনি হজ করলেন না এত বড় গুরুত্বপূর্ণ একটি ইবাদত হজ আপনি করলেন না এবার বলুন দেখি হজ না করলে ঈমান থাকবে কি থাকবে না কথা বলুন থাকবে কি থাকবে না থাকবে হজ না করলে ঈমান থাকবে ঈমান টিকবে কারণ আপনাকে আল্লাহ সামর্থ্য দেন নাই কথা কোন ঠিক কি না ভালো করে বোঝার চেষ্টা করুন এক ব্যতিক্রম ভাবে আপনাকে বুঝাবো আজকে বলছিলাম এরপরে শুনুন এই যে সিয়াম একটি গুরুত্বপূর্ণ ইবাদত আপনারা জানেন ভালো করে সিয়াম আসলে রমজান মুবারক মাস আসলে আপনাদেরকে বক্তব্য শুনান হয় সহি হাদিস থেকে সত্যি সিয়াম একটি গুরুত্বপূর্ণ ইবাদত সিয়ামের ফজিলত সিয়াম রাখলে এই সিয়াম আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে সিয়াম রাখলে আপনি জান্নাতে হতে পারবেন গুরুত্বপূর্ণ একটি ইবাদত কিন্তু একবার আপনাকে বলছি সিয়াম গুরুত্বপূর্ণ ইবাদত হওয়া সত্ত্বেও যদি আপনি রমজান মুবারক মাসে অসুস্থ হয়ে গেলেন হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন ইসলাম আপনাকে সুযোগ দিয়েছে তুমি রোজা বন্ধ করো রোজা রেখো না তুমি রোজা রেখো না এই রোজাটি পরবর্তীতে যে কোনো সময় যতটুকু সম্ভব দ্রুত কাজা আদায় করে নেবে বলুন দেখি রমজান মাসে সিয়াম না রাখলেও ঈমান থাকবে কি থাকবে না কথা বলেন থাকবে কি থাকবে না থাকবে শুধু তাই নয় আপনি অস্থায়ী অসুস্থ এমন অসুস্থ হয়ে গেলেন যেই অসুস্থ পরবর্তীতে আপনার আর কাজা কাফারা কর কাজা করার আর ক্ষমতা নেই তাহলে ওই সময় ফিদিয়া দিয়ে দিলেও আপনার ঈমান ঠিক থাকবে কথা কোন ঠিক কিনা এবার আপনাকে আরেকটা ইবাদত দিয়ে বুঝাচ্ছি জাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত জাকাত গুরুত্বপূর্ণ একটি ইবাদত হওয়া সত্ত্বেও কিন্তু যদি আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক না হন আপনি যদি জাকাত না দেন জাকাত না দিলেও আপনার ঈমান ঠিক থাকবে কথা কোন ঠিক কিনা শুধু তাই নয় জাকাত না দিলে তো ঈমান ঠিক থাকবে আপনি যদি জাকাত খাওয়ার যোগ্য হন আপনি যদি জাকাত খাওয়ার যোগ্য হন সেই ক্ষেত্রে আপনি গরিব মিসকিন ওই যে যে জাকাত খাওয়ার যে নিসাব আছে যেই খাত আছে ওই খাতের মধ্যে যদি আপনি পড়েন আর যদি জাকাত খান জাকাত দিলেন না বরং উল্টা জাকাত খাইলেন তারপরও ঈমান টিকবে কথা কোন ঠিক কিনা শুনুন পরিস্থিতি মোকাবেলা পরিস্থিতির ক্ষেত্রে পরিস্থিতির কারণে হজ না করলেও ঈমান টিকবে পরিস্থিতির কারণে সময় মতো সিয়াম না রাখলেও ঈমান টিকবে পরিস্থিতির কারণে যাকাত না দিলেও ঈমান টিকবে কিন্তু সালাত এক গুরুত্বপূর্ণ একটি ইবাদত এক ব্যতিক্রম ইবাদত এমন কোনো কারণ নেই এমন কোনো অজুহাত নেই এমন কোনো কারণ নেই এই কারণে সালাত না রাখলে সলাত না পড়লে এই কারণে সলাত না পড়লে ঈমান ঠিক থাকবে ঈমান টিকে থাকবে এমন কোন কারণ ইসলামে পাওয়া যায় না কথা কোন ঠিক কিনা শুনুন ভালো করে যে কোনো মুহূর্তে যে কোনো মূল্যে আপনাকে সলাত পড়তেই হবে সলাত পড়তে গেলে দাঁড়িয়ে সলাত পড়তে হয় পারেন না দাঁড়িয়ে বসে পড়ুন বসতেও পারেন না শুয়ে শুয়ে সলাত পড়ুন সলাত পড়তে গেলে আপনার শরীর পবিত্র থাকতে হবে যদি গোসলের প্রয়োজন হয় গোসল করে নেবেন আর গোসল করতে পারলেন না অথবা গোসল প্রয়োজন না হলে উযু করবেন এবার উযু করতে পারলেন না তায়াম্মম করুন অথবা এমন পরিস্থিতি আপনার ওই যে উযু গোসল তায়াম্মম কিচ্ছু করতে পারছেন না বিনা গোসলে বিনা উযুতে বিনা তায়াম্মমে আপনাকে সালাত পড়তে হবে সালাত পড়তে গেলে আপনাকে শরীরে কাপড় থাকতে হয় এমন পরিস্থিতির আপনি সম্মুখীন হয়েছেন আপনার পরনে কাপড় নেই ব্যবস্থাও নেই আপনি যেভাবে আছেন ওইভাবে সালাত পড়ুন সালাত পড়তে গেলে কিবলামুখী হতে হয় এমন পরিস্থিতিতে আপনি পড়েছেন যে এইদিকে পূর্ব পশ্চিম আপনি চিনছেন না চিনতে পারেন না অথবা এমন পরিস্থিতি যেখানে পশ্চিম পূর্ব দিকে হওয়া সম্ভব নয় যেদিকে ফিরে আসেন সেদিকেই ফিরে সালাত পড়েন যেইভাবে যে অবস্থায় যেভাবে আপনি আছেন না কেন ওইভাবেই আপনাকে সালাত করতেই হবে সালাত না পড়লে ঈমান থাকবে এমন কোন কারণ এমন কোন পরিস্থিতি ইসলামের মধ্যে নাই কথা কোন ঠিক কিনা সম্মানিত শ্রোতা মণ্ডলী
আপনি ইমানদার না কাফের আপনি ইমানদার না কাফের এর মাপকাঠি হলো সালাত মানদণ্ড মেপে দিবে সালাত সালাতে বলে দিবে আপনি ইমানদার সালাতে বলে দিবে আপনি কাফের আল্লাহ নবী বলেন বাইনাল আব্দি বাইনাল কুফরি তারকু সালাত সালাত বলে দিবেন যে বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্যই হচ্ছে সালাত সালাত পড়লে বান্দা আপনি মুসলমান থাকবেন সালাত না পড়লে মুসলমান দাবি করতে পারেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইচ্ছা করে সালাত পরিত্যাগ করলে এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে পরিত্যাগ করলে সে কাফের হয়ে যাবে সে অস্বীকারকারী হয়ে যাবে আর আপনি আর আমি বছরের পর বছর চলে যাচ্ছে বয়স 80-90 বছর হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত সালাতের ধার ধারে নাই তাহলে আমি কত নাম্বার কাফেরের পরিণত হয়েছি অথচ আমি নিজেকে দাবি করি ইমানদার কথা কোন ঠিক কি না সম্মানিত শ্রোতি মণ্ডলী এই সালাত এত একটি গুরুত্বপূর্ণ ইবাদত এই সালাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে বহুবার সালাত সালাত সালাতের কথা বলেছেন শুধুই তাই নয় বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুবার সালাতের কথা বলেছেন সালাত শিক্ষা দিয়েছেন বলে গিয়েছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি ঠিক সেভাবেই সালাত পড়ো যেভাবে আমাকে সালাত পড়তে দেখেছো অর্থাৎ অর্থাৎ রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করো এভাবে রাসূল আজীবন সালাত সালাত সালাতের কথা বলে গেলেন আজীবন সালাতের প্রশিক্ষণ দিয়ে গেলেন এইবার রাসূলের তারপরেও তৃপ্তি মিটল না রাসূল তারপরেও তৃপ্তি মিটল না জীবনের শেষ মুহূর্তে মারা যাবে বিশ্বের শেষ হয়ে যাবে আমার নবী দুনিয়া ত্যাগ করে চলে যাবে আমার নবী জীবনে বহুবার সালাত সালাত সালাতের কথা বলেছেন কিন্তু জীবনের শেষ মুহূর্তেও এই সালাতের কথা ভুললেন না আন আলী রাদিয়াল্লাহু আনহু قال كان اخر كلام النبي صلى الله عليه وسلم الصلاه الصلاه وما ملكت ايمانكم আল্লাহ নবী জীবনের শেষ বারের মুহূর্তেও যেই কথাটি জবান থেকে বলে গেলেন ওরে আমার উম্মতেরা রে সালাত 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 সালাতের ব্যাপারে উদাসীন হয় না জীবনে বহুবার বলে গিয়েছি তোমাদের সালাতের কথা মরার সময় বলে যাচ্ছি তোমাদের সালাতের কথা সালাতের কথা তোমাদের বলে গেলাম আমার উম্মতেরা রে নামাজ থেকে দূরে সরে যেও না নামাজ থেকে উদাসীন হয়ে যেও না নামাজের ব্যাপারে যত্নবান হয়ো আরেকটি কথা রাসূল বলে গেলেন ওমা মালাকাত ঈমানুকুম তোমাদের অধীনস্থ যারা কর্ম করে তোমাদের অধীনে যারা চাকরি করে তাদের ব্যাপারে সাবধান থাকিও কর্মচারীদের হক আদায়ের ব্যাপারে তোমরা সাবধান থাকিও হাদিস তো আবু দাউদ তিরমিজি সহিহ হাদিস আল্লাহ নবী জীবনের সর্বশেষ বাক্য গিলু বলে গেলেন ও আমার উম্মতেরা রে সালাত আমার উম্মতেরা রে সালাত 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 আজকে আমিও আপনাদের কাছে এই ঐতিহ্যবাহী নরসিংদীর পাঁচদুনার বসন্তপুর আমার মুসলিম কেরাম আমার সুদী মণ্ডলী মুরব্বি মদেরা ভাইরা আমার যুবক যুবতী ভাই বোনেরা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে বিশ্বনবী মরার মুহূর্তে যেমন সালাতের কথা বারবার বলে গেলেন আমিও আজকে আপনাদের করজোরে বলছি হাতে পায়ে ধরে বলছি আপনার জীবনে যা ঘটেছে ঘটেছে এখন থেকে আর সামনে জীবনে যেন একদিনের জন্য এক ওয়াক্ত সালাত যেন আমার জীবন থেকে ছুটে না যায় এই ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে এই জন্য আপনাকে বললাম সালাত না পড়লে তার ভয়াবহ পরিণতি কেমন এবার আসুন দ্বিতীয় পর্যায়ে এবার আসুন সালাত পড়লে কি লাভ এবার আসুন এতক্ষণ শুনলেন সালাত না পড়লে ভয়াবহ পরিণতি এবার আসুন সালাত পড়লে কি লাভ সালাত পড়লে কি ফজিলত এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া রুকউ মা'আর রাকিঈন আল্লাহ বলেন তোমরা সালাত কায়েম করো যাকাত প্রদান করো রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো অর্থাৎ জামাতের সহিত সালাত আদায় করো আমার বন্ধুরা এ মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনকাবুত 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন
واقم الصلاه ان الصلاه تنهى عن الفحشاء والمنكر الله বলেন তোমরা সালাত কায়েম করো নিশ্চয়ই সালাত তোমাদেরকে অন্যায় অবিচার থেকে দূরে রাখবে তোমরা সালাত কায়েম করো নিশ্চয়ই সালাত তোমাদেরকে অন্যায় অবিচার থেকে দূরে সরিয়ে রাখবে আমার বন্ধুরা এখন হয়তোবা আপনি প্রশ্ন করবেন হুজুর আমরা জানি সালাতের আয়াত এসেছে সালাত পড়লে অন্যায় অবিচার থেকে দূরে থাকবে ঠিক আছে কিন্তু আমরা তো দেখি অনেকেই আছে নামাজে পড়ে ভিডিও খায় নামাজে পড়ে সুদ খায় নামাজে পড়ে ঘুষ খায় নামাজে পড়ে হারাম খায় নামাজে পড়ে পরের সম্পদ লুণ্ঠন করে নামাজে পড়ে ইসলামকে নিয়েও কটূক্তি করে কথা কোন ঠিক কিনা আমার বন্ধুরা তাহলে নামাজের কথা আল্লাহ বলছেন নামাজ পড়লে অন্যায় হবে না আমরা তো দেখতে পাচ্ছি নামাজিরাও অন্যায় করে যাচ্ছে আমি তখন আপনাকে জবাব দিব এভাবেই যদি আপনি সঠিকভাবে রাসূলের পদ্ধতিতে সালাত পড়তে পারতেন আল্লাহ যেভাবে সালাত পড়তে বলেছেন এমন ভাবে সালাত পড়ো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ এটা যদি নাও হয় তুমি অবশ্যই সালাত পড়ার সময় ইবাদত করার সময় তুমি নিশ্চিত জেনে রাখবে আমার আল্লাহ আমাকে দেখতে এইভাবে সালাত পড়লে নিশ্চয় সালাত আপনাকে অন্যায় থেকে দূরে রাখবে কথা কোন ঠিক কিনা এবার আপনাকে বলছি মুরব্বি বাবা আপনাকে বলছি মা আপনাকে বলছি হাজি সাহেব আপনাকে বলছি কান খাড়া করে শুনুন আপনাকে বলছি রাসূলের কথা আপনাকে অনুবাদ করে দিচ্ছি আল্লাহ নবী বলেন মুরু আওলাদাকুম বিসসালাহ ওহুম আবনাউ সাবউ সিনিনা আদরিবুহুম আলাইহা ওহুম আবনাউ আশরি সিনিনা ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজিই রাওয়াহু আবু দাউদ ও তিরমিজি এই কথাগুলো গুরুত্ব সহকারে শুনুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স 7 বছর হবে এবার যখন তাদের বয়স 10 বছর হয়ে যাবে পিটিয়ে পিটিয়ে হলেও তাকে সালাত পড়াইতেই হবে পিটিয়ে পিটিয়ে হলেও যে কোনো মূল্যে তাকে সালাত পড়াইতেই হবে এর কোনো বিকল্প নেই এবার আপনাকে বলছি হাজি সাহেব আল্লাহ বলছে রাসূল বলেছেন 10 বছর হয়ে যাবে সালাত পড়বে না তোমার সন্তান এটা হতেই পারে না এবার আপনাকে বলছি হাজী সাহেব আপনি যখন ফজরের সময় সালাতের জন্য অথবা তিনটের সময় চারটের সময় তাহাজ্জুদ সালাতের জন্য উঠলেন কিন্তু আপনার স্ত্রী তো শুয়ে আছে ঘুমিয়ে আছে আপনার সন্তান তো ঘুমিয়ে আছে আপনি তাদের ডাক দিলেন না আপনি একাই মসজিদে গিয়ে প্রথম কাতারে ইমামদার হয়ে সাজলেন আপনি নামাজ সাজলেন তাহলে আপনি কেমন মুসলমান আপনাকে বলছে তোমার সন্তানকে সালাত পড়াইতেই হবে যে কোনো মূল্যে আপনি তো কিভাবে কোন লজ্জায় আপনার স্ত্রী আপনার ছেলে আপনার মেয়ে আপনার পরিবারের লোকদেরকে ঘুমিয়ে রেখে আপনি কোন লজ্জায় মসজিদে একাই গেলেন কথা কোন ঠিক কিনা এবার হয়তোবা আপনি বলবেন আপনি যা বলবেন আমি তার কথা প্রস্তুত রেখেছি দলিল রেখেছি কোরআন থেকে আপনি তখন জবাব দিবেন হুজুর ডাকি তো কিন্তু শুনে না হুজুর ডাক দেই আমার স্ত্রীও শুনে না আমি ডাকলাম ডেকে আসলাম কিন্তু আমার ছেলে উঠলো না এমন প্রশ্নের জবাব অনেকে দেন কি দেন না এবার আপনাকে বলি ভালো করে শুনুন আল্লাহ রাব্বুল আমিন বলেন সূরাতুত তাহরিম 6 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা হে ঈমানদারেরা তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমাদের পরিবারের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও কোরআনের আয়াত সূরা তাহরিম 6 নম্বর আয়াত এবার আপনাকে বুঝাচ্ছি শুনুন আপনার যে সন্তান যে খাটে শুয়ে আছে আপনার স্ত্রী যেই খাটে শুয়ে আছে যেই ঘরে শুয়ে আছে ওই ঘরে যদি ওই ঘরের ভিতরে যদি আগুন লেগে যায় আগুন লাগছে কিছুক্ষণ পরে খাটে আগুন লাগবে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে পুড়ে শেষ হয়ে যাবে ওই মুহূর্তে আপনি আপনার সন্তানদেরকে আপনার স্ত্রীদেরকে কেমনে ডাকবেন উঠো গো অমকের আম্মা উঠো হে আমার ছেলে আব্দুল্লাহ আব্দুর রহমান উঠো উঠো আগুন লেগেছে এভাবে বলবেন আপনি এভাবে আদর করে ডাকবেন কেমনে ডাকবেন দ্রুত গতিতে আপনার স্ত্রীকে ডাকবেন দ্রুত গতিতে আপনার ছেলেকে ডাকবেন উঠো দ্রুত উঠো আগুন 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 কথা কোন ঠিক কিনা
কারণ দুনিয়ার আগুন থেকে বাঁচাইতে হবে, কথাগুলো ঠিক কিনা? তাহলে আপনাকে বলছি, জাহান্নামের আগুনে 70 ভাগের 1 ভাগ দুনিয়ার আগুন, দুনিয়ার আগুনের চাইতে আরো 69 ভাগ বেশি পাওয়ারওয়ালা আগুন পরকালে জাহান্নামে এসেছে। আল্লাহ বলছেন, ওই আগুন থেকে বাঁচো, বাঁচো। হে ইমানদারেরা, হে হাজী সাহেব, তোমার ছেলে জাহান্নামে যাচ্ছে নামাজ না পড়ার কারণে, তোমার স্ত্রী জাহান্নামে যাচ্ছে নামাজ না পড়ার কারণে, বাঁচাও তাদের, বাঁচাও, ফিরে আনো, ডাকো, দ্রুত ডাকো। এ ঘুমিয়ে থাকা যাবে না, নামাজ না পড়লে জাহান্নামের আগুন তোমার দিকে আসতেছে, জাহান্নামের আগুন তোমার দিকে আসতেছে, উঠো, উঠো, দ্রুত উঠো, জাহান্নামে দাও, দাও, আগুন তোমাকে খেয়ে ফেলবে। ওই সময় আল্লাহর কথাটাকে আপনি মূল্যায়ন করলেন না, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আপনার সন্তানকে আদর করে ডাকলেন, উঠো, সালাত পড়ো, উঠলে ভালো, না উঠলেও চলে, কিন্তু দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য আপনি চেষ্টা করেন। এই জন্যই তো আপনার সন্তান, আপনার স্ত্রী সালাতের সময় ঘুমিয়ে থাকে, কথাগণ ঠিক কিনা? আমার বন্ধুরা, আপনার সন্তানের জন্য দোয়া করতে হবে, যে কোনো মূল্যে সালাত পড়াইতেই হবে, আপনার সন্তানের জন্য দোয়া করতে হবে। এক আশ্চর্য ঘটনা ভালো করে শুনুন, সন্তানের জন্য দোয়া করবেন যেন সালাতি হয়, নামাজি হয়, স্ত্রীর জন্য দোয়া করবেন যেন সালাতি হয়, নামাজি হয়। এক আশ্চর্য ঘটনা আপনারা ভালো করে জানেন, ঘটনা বলবো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম স্ত্রীকে নিয়ে, ছেলে ছোট্ট শিশু বাচ্চা ইসমাইলকে নিয়ে চলছেন মরু প্রান্তরে, মানুষ নাই, জন নাই, খাবার নেই, দাবার নেই, ঠিক এই মরু প্রান্তরে স্ত্রীকে এবং ছেলেকে রেখে চলে যাচ্ছেন। যাওয়ার সময় গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, আপনার বিবেকে নাড়া দেওয়ার জন্য কথাটি বলছি, ঘটনা বলবো না, সময় নেই। ওই কঠিন মুহূর্তে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসালামকে এবং তার স্ত্রীকে রেখে যাওয়ার সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম বলেছিলেন, আল্লাহ, তুমি আমাকে বুড়া বয়সে সন্তান দিয়েছো, ও আল্লাহ, তুমি আমাকে বুড়া বয়সে সন্তান দিয়েছো, তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, রব্বুল আলামিন, আমার সন্তান আমার স্ত্রীকে রেখে গেলাম, রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ, তোমার কাছে দোয়া করে যায় তারা যেন নামাজ, নামাজ, নামাজ পড়তে পারে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম সন্তানের জন্য তার পরিবারের লোকদের জন্য দোয়া করলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ, মুখস্ত করবেন সন্তান কেন নামাজি হবে না, একদিক দিয়ে চেষ্টা করবেন, অন্যদিক দিয়ে দোয়া করবেন, অবশ্যই দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ। রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম দোয়া করলেন, ও আমার আল্লাহ, তোমার কাছে দোয়া করে যাই আমি নিজেও যেন নামাজি হতে পারি, আমার সন্তানেরাও যেন নামাজি হয়, আমার পরিবারের সবাই যেন নামাজ হয়ে যায়, আল্লাহ, তুমি আমার দোয়াকে কবুল করে নাও। সুবহানাল্লাহ। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম দোয়া করলেন যেন পরিবারের সবাই নামাজি হয়। এরপরে আপনার আরেকটা দায়িত্ব আছে, আপনার ছেলেকে নসিহত করুন, আপনার স্ত্রীকে নসিহত করুন, যেমনটা করেছিলেন হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াসালাম। লুকমান আলাইহিস সালাতু ওয়াসালাম তার সন্তানকে নসিহত করেছিলেন, আয় আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, শিরক করো না, শিরক করা যাবে না, হে আমার বৎস, ছোট বড় ভালো মন্দ সব কিছু কিন্তু আল্লাহ জানে, সাবধানে কাজ করিও, হে আমার বৎস, ভালো কাজের আদেশ করিও, অন্যায় থেকে দূরে থাকিও, হে আমার বৎস, অহংকার করিও না, হে আমার বৎস, হে আমার বৎস, সালাত 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 কায়েম করিও। সুবহানাল্লাহ। ইব্রাহিম হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াসালাম সন্তানকে নসিহত করলেন, ইয়া বুনাইয়া তুমি সালা, হে আমার বৎস, সালাত সালাত কায়েম করিও। আপনি কই দিন সন্তানকে বলেছেন সালাত পড়িও, কই দিন আপনার সন্তানকে থাপ্পড় মেরেছেন সালাত পড়ার জন্য? আপনি তো ঠিকই সন্তানকে থাপ্পড় মেরেছেন, কেন মেরেছেন জানবেন? কেন মেরেছেন জানেন? আপনার সন্তানকে স্কুলে দিয়েছেন
কলেজে দিয়েছেন বিশ্ববিদ্যালয় দিয়েছেন কিন্ডারগার্টেনে দিয়েছেন আপনি আপনার সন্তানকে বলছেন এই মেয়ে আব্বা আম্মা সাবধান প্রত্যেক মাসে 10,000 টাকা প্রাইভেট বেতন দেই খবরদার এই ফাইনাল পরীক্ষায় বার্ষিক পরীক্ষায় একটা সাবজেক্ট যদি ফেল করো তোমার কিন্তু আমার ঘরে জায়গা হবে না আমার ঘরে খাবারও হবে না এই শাসন আপনি ঠিকই করছেন কথাগণ ঠিক কি না এই বাবা আপনাকে বলছি মা আপনাকে বলছি আপনি মূর্খ কেন হলেন আপনি কেন আপনার বিবেক হারিয়ে ফেললেন আপনার সন্তান যদি পরীক্ষায় ফেল করে আপনার সন্তানকে খাবার বন্ধ করতে পারেন আপনার সন্তান পরীক্ষায় মার্ক কম পেলে আপনার সন্তানকে মারতে পারেন কোন লজ্জায় আপনি মূর্খ সেজে গেলেন মা বাবা আপনার সন্তান সালাত পড়ে না আপনি কেন বললেন আব্দুল্লাহ আব্দুর রহমান আয়েশা খাদিজা ফাতেমা সাবধান সাবধান আমার ঘরে থাকবে আমার ঘরে খাবে আর সালাত পড়বে না এটা হতেই পারে না হে খাদিজার মা আয়েশার মা ভালো করে শুনো আমি তোমাকে বিবাহ করেছি ঠিক আছে সালাত না পড়লে কিন্তু তুমি আমার স্ত্রী থাকতে পারবে না এরকম শাসন কই দিন আপনি করেছেন এই জন্য তো ইসলাম আপনাকে মূর্খ বলেছে কথা কোন ঠিক কি না এই জন্য রাসূল বলেন মুরু আওলাদাকুম বিসসালাম তোমার সন্তানকে নামাজের আদেশ করো যখন সন্তানের বয়স 7 বছর হয়ে যাবে সন্তানের বছর বয়স যখন 10 বছর হয়ে যাবে পিটিয়ে পিটিয়ে হলেও সালাত পড়াইতেই হবে যে কোনো মূল্যে সালাত পড়াইতে হবে আমার পরিবারের